জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বিখ্যাত বিদুষী নারী, সঙ্গীতশিল্পী, লেখক এবং অনুবাদক রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী ইন্দিরা দেবী চৌধুরানী। 1280 বঙ্গাব্দের 15ই পৌষ সোমবার, 29শে ডিসেম্বর 1873 সালে ইন্দিরা দেবী চৌধুরানী জন্মগ্রহণ করেন পিতার কর্মস্থল ভারতের তৎকালীন বোম্বাই প্রদেশের বিজাপুর অঞ্চলে। তার পিতা ছিলেন লেখক, সাহিত্যিক এবং ভারতের প্রথম সিভিলিয়ান সত্যেন্দ্রনাথ ঠাকুর। তার মাতা বিদুষী নারী জ্ঞানদানন্দিনী দেবী। সত্যেন্দ্রনাথ ঠাকুরের দুই সন্তান সুরেন্দ্রনাথ ঠাকুর এবং ইন্দিরা দেবী চৌধুরানী দুজনেই ছিলেন কৃতি ব্যক্তিত্ব। ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন প্রখ্যাত সাহিত্যিক, সবুজপত্র সম্পাদক প্রমথ চৌধুরীর স্ত্রী। চিন্তা, চেতনা এবং আদর্শগত দিক থেকে ইন্দিরা দেবী ছিলেন রবীন্দ্রনাথের ভাব শিষ্যা। সর্বসাধারণের নিকট তিনি বিবিধি নামেও সমধিক সুপরিচিত ছিলেন। ইন্দিরা দেবী অনেক গুণে গুণান্বিত ছিলেন। সঙ্গীত বিষয়েও তার জ্ঞান ছিল অগাধ। রবীন্দ্রনাথের বহু কবিতার এবং রচনার তিনি ছিলেন দক্ষ অনুবাদক। রবীন্দ্রনাথ ঠাকুরও তার অনুবাদ পড়ে সব সময় সন্তোষ প্রকাশ করতেন। ইন্দিরা দেবী প্রথম তার জাপান যাত্রী গ্রন্থের ইংরেজি অনুবাদ প্রকাশ করেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেছিলেন। ইন্দিরা দেবী চৌধুরানী তার 5 বছর বয়সে অর্থাৎ 1878 সালে মায়ের সাথে বিলেত যাত্রা করেন। দেশে ফেরার পর 1881 সালে প্রথমে সিমলার অকল্যান্ড হাউসে এবং পরে কলকাতার লোরেটো হাউসে পড়াশোনা করেন। 1887 সালে তিনি এন্ট্রান্স এবং পরে এফএ পরীক্ষায় উত্তীর্ণ হন। 1892 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ পরীক্ষায় মেয়েদের মধ্যে প্রথম স্থান লাভ করে তিনি পদ্মাবতী স্বর্ণপদকে ভূষিত হন। তিনি মার্টিনিয়ার স্কুলের একজন শিক্ষয়িত্রীর কাছে ফার্সি ভাষা শেখেন। এই সময়ে স্লেটারের কাছে পিয়ানো, মনজাটোরের কাছে বেহালা বাজানো শেখেন। এরপর ট্রিনিটি কলেজ অফ মিউজিকের ইন্টারমিডিয়েট থিওরি পরীক্ষায় পাশ করে ডিপ্লোমা লাভ করেন এবং বাদ্রীদাস মুকুলের নিকট উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। ইন্দিরা দেবী চৌধুরানী অনুবাদক হিসাবে অল্প বয়সে খ্যাতি অর্জন করেন। কৈশোরে তিনি রবীন্দ্রনাথ পরিচালিত ও মাতা জ্ঞানদানন্দিনী সম্পাদিত বালক পত্রিকায় রাস্কিনের রচনার বাংলা অনুবাদ প্রকাশ করেছিলেন। পরে ফরাসি শিখে তিনি রেনে গ্রুসের ভারতবর্ষ, পিয়ের লতির কমল কুমারিকাশ্রম এবং মাদাম লেভির ভারত ভ্রমণ কাহিনী অনুবাদ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু কবিতা, গল্প, প্রবন্ধ সহ জাপান যাত্রীর ডায়েরির ইংরেজি অনুবাদ প্রকাশ করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। পরবর্তীকালে বামাবোধিনী, বঙ্গলক্ষ্মী, সাধনা, পরিচয়, সবুজপত্র প্রভৃতি পত্রিকাতে সঙ্গীত এবং সাহিত্য বিষয়ে তার অনেক মৌলিক রচনা প্রকাশিত হয়েছে। বঙ্গনারীর শুভাশুভ বিষয়ে তার মতামত নারীর উক্তি নামক প্রবন্ধে বিধৃত হয়েছে। ইন্দিরা দেবী রবীন্দ্রসঙ্গীতে এবং পিয়ানো, বেহালা, সেতার বাদনে পারদর্শিনী ছিলেন। রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি রচনা তার এক অমর কীর্তি। মায়ার খেলা, ভানুসিংহের পদাবলী, কাল মৃগয়া প্রভৃতি সহ 200 রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি রচনা করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। রবীন্দ্রসঙ্গীতের বহু স্বরলিপি গ্রন্থ সম্পাদনাও করেন তিনি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় ভাইজি কণ্ঠ ছিল অমৃতময়। মহিলাদের সঙ্গীত সংঘের মুখপত্র আনন্দ সঙ্গীত পত্রিকার তিনি ছিলেন যুগ্ম সম্পাদিকা। স্বামীর সঙ্গে যুগ্মভাবে লিখিত হিন্দু সঙ্গীত এবং সঙ্গীত চিন্তার পরিচায়ক, তার নিজের রচিত কিছু গান স্বরলিপি সহ সুরঙ্গমা পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই সময়। তার লেখা চিঠি নিয়েই আমাদের বাংলা সাহিত্যে গড়ে উঠেছে হীরকোজ্জ্বল পত্র সাহিত্য। অনেক গবেষকদের ধারণা, জীবনের একটা সময় তিনি সবচেয়ে বেশি চিঠি লিখেছিলেন তরুণী ভাইজি ইন্দিরা দেবী চৌধুরানীকে। বাংলা সাহিত্যে কবিগুরুর লেখা এই সমস্ত চিঠির স্থান চিরকালীন। পরবর্তীতে গ্রন্থাকারে প্রকাশের সময় তার এই পত্রগুচ্ছের অনেক অংশই কেটে বাদ দেওয়া হয়েছে। হয়তো সেই কারণেই বইটির নাম হয়েছিল ছিন্নপত্র। সামগ্রিকভাবে বাংলা সাহিত্যে চিঠিপত্রের প্রথম গুরুত্ব তেমন না হলেও কেউ কেউ চিঠির যথাযথ ব্যবহারে এগিয়ে এসেছেন। এক্ষেত্রে ইন্দিরা দেবী চৌধুরানী এবং তার স্বামী প্রমথ চৌধুরীর শৈল্পিক প্রেমপত্রাবলীর কথা উল্লেখ করতেই হবে।
বাংলা সাহিত্যের অন্যতম লেখক প্রমথ চৌধুরীর সঙ্গে 1899 সালে পরিণয় সূত্রে আবদ্ধ হন ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথের মৃত্যুর সালে প্রমথ চৌধুরী শান্তিনিকেতনে এসে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন। এখানে এসে সঙ্গীত ভবনে নিয়মিত রবীন্দ্রসঙ্গীতের শিক্ষাদান শুরু করেন ইন্দিরা দেবী চৌধুরানী। 1944 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক লাভ করেন। 1956 সালে বিশ্বভারতীর উপাচার্যের দায়িত্ব পান। শান্তিনিকেতনে ইন্দিরা দেবী চৌধুরানী আলাপিনী মহিলা সমিতি প্রতিষ্ঠা করেন এবং তার মুখপত্র ঘরোয়া প্রকাশ করেন। মহিলা কল্যাণে গঠিত বেঙ্গল উইমেন্স এডুকেশন লীগ, অল ইন্ডিয়া উইমেন্স কনফারেন্স, হিরণময়ী বিধবা আশ্রম ইত্যাদি সংগঠনের সভানেত্রীও ছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। 1956 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন ইন্দিরা দেবী। ইন্দিরা দেবীর কয়েকটি মৌলিক রচনার মধ্যে রয়েছে শ্রুতি স্মৃতি, রবীন্দ্রসঙ্গীতে ত্রিবেণী সঙ্গম, রবীন্দ্রস্মৃতি। তার সম্পাদিত গ্রন্থের মধ্যে আছে নারীর উক্তি, বাংলার স্ত্রী আচার, স্মৃতিকথা, পুরাতনী, গীত পঞ্চশতী। 1944 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ভুবন মোহিনী স্বর্ণপদক। 1957 সালে বিশ্বভারতীর দেশিকোত্তম উপাধি। 1959 সালে রবীন্দ্রভারতী সমিতি প্রথমবারের মতো রবীন্দ্র পুরস্কারে ভূষিত করেন ইন্দিরা দেবী চৌধুরানীকে। ঠাকুরবাড়ির নবজাগরণের নাম ইন্দিরা দেবী চৌধুরানী। রবীন্দ্রনাথের ভাতুষ্পুত্রী ইন্দিরা দেবী রবীন্দ্রনাথের পরম স্নেহের পাত্রী ছিলেন। ইন্দিরা দেবী, যিনি সকলের কাছে বিবিধী রূপে পরিচিত ছিলেন, তিনি ছিলেন তার প্রথম যুগের গানের ভাণ্ডারী। তার রচনা থেকে রবীন্দ্রনাথ ও তাদের পরিবারের নানা তথ্য যেমন জানা যায়, তেমনই জানা যায় তার নপিসীমা স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলা দেবীর সঙ্গে তার হরিহর আত্মা সম্পর্কের কথা। এই স্মৃতিকথন এবং আরও কিছু চিঠিপত্রের ভিত্তিতেই রচিত হয়েছে দেন সিয়ংস মাই সোল, রিফ্লেকশন অন মেমোরিজ ফ্রম ইন্দিরা দেবী ও সরলা দেবী। ইন্দিরা দেবী চৌধুরানীকে আরেক পত্রে রবীন্দ্রনাথ বলেছেন, সেই ছেলেবেলায় যখন আরব্য উপন্যাস পড়তুম, সিন্ধবাদ নানা নতুন দেশে বাণিজ্য করতে বাহির হতো, বৃত্তশাসিত আমি তোষাখানার মধ্যে রুদ্ধ হয়ে বসে বসে দুপুরবেলায় সিন্ধাবাদের সঙ্গে ঘুরে বেড়াতুম পৃথিবীর বিভিন্ন জায়গায়। ইন্দিরা দেবী তার স্মৃতিকথায় লিখেছেন, রবি কাকা আমাদের আজীবন সাহিত্য, সঙ্গীত, চিত্রকলা শেখার জন্য উৎসাহ যুগিয়ে গেছেন। তার শেষ জীবনের প্রান্তভাগে এসে সেই চিত্রকলাকে প্রাণপণে আঁকড়ে ধরেন নিজস্ব চিন্তাধারা দিয়ে। চিত্রকলার কিছু আদিরূপ অঙ্কনে তিনি আমাদের নিয়োজিত করেন, যেগুলোকে বলা যায় মেইলি ধাঁচের কিছু চিত্র আঁকার চর্চা। 1883 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের পিঁড়িতে বসেন। বিয়ের দিন ঠাকুরবাড়ির জামাতা সারদাপ্রসাদ মারা যান। এরপর ঠাকুর পরিবারের কেউই জমিদারি পরিচালনার দায়িত্ব নিতে চাননি। রবীন্দ্রনাথ তখন 27 বছরের যুবক। পিতার আদেশে 1888 সালে শিলাইদহে যান তিনি। এখান থেকে ইন্দিরা দেবীকে সর্বোচ্চ সংখ্যক চিঠি লিখেছিলেন কবি। এই চিঠিগুলোতে ইন্দিরা দেবীর বিভিন্ন লেখার মাধ্যমে তা জানা যায়। কাকুর সঙ্গে মুসৌরি ভ্রমণের প্রসঙ্গেও তিনি লিখেছেন, ভ্রমণের সময় একদিন কিভাবে একজন সত্যিকার গৃহিণীর বাথরুমের বেসিন পরিষ্কার করেছিলাম। গোলাপ জলের দেশ গাজীপুরেও আমরা কাটিয়েছি বেশ কিছুদিন। সিমলাতে কাকুর সাথে দীর্ঘ সময় কাটানো নিয়ে এমন সব মনোরম ঘটনা রয়েছে যেগুলো লিখতে গেলে একটা ছবি হয়ে উঠতে চায় অক্ষরগুলি। কাকুর ঘনিষ্ঠ সাহচর্যের মধ্যে আরও একটি ভ্রমণস্থলের কথা বিশেষভাবে জানিয়েছিলেন ইন্দিরা দেবী চৌধুরানী। জায়গাটি কারওয়া। সেখানে কিছুদিন বাংলোর বাইরে সমুদ্র দেখে আনন্দমুখর দিন কাটিয়েছিলাম আমরা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিদুষী ভাতুষপুত্রী সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবীর কন্যা ইন্দিরা দেবী চৌধুরানী 1960 সালের 12 আগস্ট পরলোকগমন করেন। এতক্ষণ আপনারা শুনলেন জোড়াসাঁকো ঠাকুর পরিবারের বিদুষী নারী ইন্দিরা দেবী চৌধুরানীর জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।